মেছোগেরিতে বাগদা চিংড়ে ভেটকি পার্শে সহ বিভিন্ন প্রজাতির নোনা মাছ ভাইরাসে আক্রান্ত। লিজের টাকা দিতে না পারায় মিছিলের পাল্টা মিছিল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে প্রায় 3000 বিঘা মেছোঘেরি রয়েছে। গাঙ্গেয় উপত্যকা অঞ্চল হওয়ায় বছরে দুবার ফসল হয়, যার ফলে এখানকার জীবন জীবিকা বলতে মাছ চাষ করেই রুজি রোজগারের মূল উপাদান। আয়লা, ইয়াস, আমফান, ফণী সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের জমির চরিত্র বদল ঘটেছে। মেছোঘেরিতে ভাইরাসের প্রবণতা ভীষণ পরিমাণে দেখা গিয়েছে, তার কারণে বিভিন্ন মাছের উৎপাদনও কমেছে। বিভিন্ন প্রাকৃতিক কারণে মাছের বৃদ্ধি দিন দিন কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ চাষিরা, আর সেখানেই রাজনীতির রং লেগেছে। এই অঞ্চলে প্রায় 90 সোনাগস মেছোঘেরি মাছ ভাইরাসে আক্রান্ত, তাই জমির মালিক ও মেছোঘেরির মালিকদের লিজের টাকা নিয়ে সমস্যায় পড়তে হয়েছে মৎস্য চাষীদের। চিংড়ি, কাঁকড়া, পার্শে, ভেটকি সহ বিভিন্ন প্রজাতির নোনা অঞ্চলের মেছোঘেরির মাছের শরীর ভাইরাসে আক্রান্ত, তাই সমস্যায় পড়েছেন মেছোঘেরির মালিকরাও। লিজের টাকা ঠিক মতো দিতে না পারায় এখানেই রাজনৈতিক কারবারীরা সুযোগ নিতে শুরু করেছে। তার উপর সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহান 32 দিন অধরা। গত মাসের 5 জানুয়ারি তার বাড়িতে ইডি আধিকারিক আক্রান্ত হওয়ার পর থেকে সন্দেশখালী বিধানসভায় রাজনৈতিকভাবে ফয়দা তুলতে শুরু করেছে বিজেপি। বিশেষ করে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে যেসব মেছোঘেরির মালিকরা লিজের টাকা দিতে সমস্যায় পড়েছে, সেই সুযোগে বিজেপি জমির মালিকদের একটা অংশকে নিয়ে মিছিল করে সন্দেশখালী থানায় ডেপুটেশন দিয়েছে। এবার পাল্টা সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ হালদারের নেতৃত্বে সব ধর্মের মানুষকে নিয়ে মেছোঘেরিতে মিছিল করলেন উত্তরদ্বারী জঙ্গলপাত্রপাড়া, কাহারপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ। প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে বিজেপি কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এবার পথে কয়েকশো তৃণমূল পন্থী। নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে, তার জন্য আমাদের সেই প্রতিবাদ মিছিল আমরা অংশগ্রহণ করেছি সাধারণ মানুষ। আমরা শান্তি চাইছি, এটা অসত্য, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা তো আদিবাসী সম্প্রদায়? হ্যাঁ, আমরা আদিবাসী আছি, এসটি এসসি সবাই আছি আমরা এখানে। করে পিছন থেকে উস্কে দিয়ে কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা বোঝে না, তাদেরকে লেলিয়ে দিয়ে রাজনৈতিক ফয়দা তোলার জন্য, যেহেতু 2024 নির্বাচন, এই নির্বাচনকে 24 যে নির্বাচন, এই নির্বাচনকে ফয়দা লোটার জন্য এই জিনিস চলছে। কিন্তু আমরা সন্দেশখালী এই সাধারণ মানুষ খুব শান্তিপ্রিয় আছি এবং আমাদের রাস্তাঘাট, জল, পানীয় জল থেকে আমরা সব কিছু পরিষেবা ভালো পাচ্ছি। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধীরা একটা ফয়দা তোলার জন্য একটা সম্পূর্ণ চক্রান্ত। আমাদের এই সুন্দরবন এরিয়ায় প্রচুর ফিশারি, আমাদের এই সাইডে প্রায় 3000 বিঘা মতন ফিশারি, কিন্তু ভাইরাজের জন্য, মাছ না হওয়ার জন্য বেশ কিছু মানুষ জমি মালিককে পয়সা দিতে পারেনি, সেটা গুটি কয়েক, সেগুলো আমরা আস্তে আস্তে সবাই দিয়ে দিচ্ছি। সেইটাকে বিজেপি একটা চক্রান্ত করে সেটা পরিকল্পিতভাবে সেই জিনিসটাকে রূপ দিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছে এবং কিছু আদিবাসী মানুষ এরা তো বোঝে না, এদেরকে দিয়ে, সামনে দিয়ে তারা বিভিন্নভাবে লেলিয়ে দিয়ে চক্রান্ত করে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আজকের আমরা সাধারণ মানুষ পথে নেমেছি এবং তার প্রতিবাদ করতে নেমেছি এবং আগামী দিনে আমরা আরও তীব্র বৃহত্তম আন্দোলনে নামবো যদি অশান্ত করে, কারণ শান্তিপ্রিয় জায়গায় আমরা অশান্তি হতে দেব না। রাজনৈতিকভাবে লোকসভা ভোটে তৃণমূল সন্দেশখালীতে পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশিষ্ট মহলের একাংশ। এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাছ চাষের উপর নির্ভর করে, ভাইরাস এত পরিমাণ লেগেছে যার কারণে একদিকে মাছের বৃদ্ধি হচ্ছে না, অন্যদিকে যে মাছগুলো হচ্ছে সেগুলি ভাইরাস আক্রান্ত হয়ে যাচ্ছে, যার ফলে জমির লিজের টাকা দিতে মাছ ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন, যার ফলে জমির মালিক ও ফিশারি মালিকের মধ্যে গণ্ডগোল লেগে গিয়েছে। আর এখানে বিজেপি সেই সুযোগে কিছু মানুষকে উস্কে দিয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে চাইছে বলে পাল্টা অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যে বিভিন্নভাবে অপপ্রচার তো বিজেপিরা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা দেখছি বিগত 3 বছর যাবত আমফানের পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা ঘেরিতে কিন্তু লস হচ্ছে, লস হচ্ছে, কীরকম সাদা মাছও হচ্ছে না, ভাইরাস দেখা দিচ্ছে। সেই মতো পর্যায়ে আমাদের যারা মাছ ব্যবসায়ী তারা কিন্তু একটু মাছ ব্যবসার সঙ্গে লসের খাতায় রান করছে, সেই জন্যে টুকটাক কিছু লিজ হয়তো বাকি থেকে যাচ্ছে। কিন্তু এই বিষয়টা এই নয় যে এই লিজ বাকি থাকছে মানে জমি দখল করে নেওয়া হচ্ছে, এটা কিন্তু এরকম বিষয় নয়। এটাকে সম্পূর্ণ একটা চক্রান্ত করে এটাকে বিভাজনের পথে উল্টো জায়গায় একটা নিয়ে যাওয়ার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে যে মাছ ব্যবসা একটা ঘেরি করতে গিয়ে একটা লোক লস খেয়েছে, সে টাকাটা আজকে দেয়নি, জমি মালিকের সঙ্গে সুসম্পর্কে ভাই আমি 2 দিন পরে দেব, বিষয়টা এরকম। কিন্তু সেই জায়গাটাকে
আজকে রাজনৈতিক চক্রান্ত করে উদ্দেশ্য প্রণীতভাবে কি বলা হচ্ছে যে টোটালি আমাদের জমি দখল করে নিচ্ছে, আদিবাসী জমি তৃণমূলের নেতারা দখল করে নিচ্ছে। কিন্তু এটা বিজেপি, আমাদের এখানে মূলত বাগদা চাষ হয়, ভেটকি চাষ হয়, পার্শে চাষ হয়, নোনা জাতীয় যাবতীয় মাছের চাষটা এখানে হয়। যেহেতু সুন্দরবনের বদ্বীপ এলাকা, এখানে নোনা জলের মাছটা ভালো চাষ হয়, এখানে কিন্তু সাদা মাছটা খুব কমই হয়। ভাইরাসের জন্য সমস্যা হয়েছে, টাকা যে যার মালিক সব দিয়ে দিচ্ছে এবং দিয়েও দেবে, এটা বিষয় না, কিন্তু বিষয়টা রাজনৈতিক বিষয়। হ্যাঁ, চক্রান্ত তো বিদেশি বিজেপি ইন্ধন দিয়েই সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত 3 বছর ধরে নাকি জমির মালিকরা লিজের টাকা পাননি। বেশ কিছু তৃণমূল নেতা সেই টাকা আত্মসাৎ করেছে, যার ফলে আজ সাধারণ মানুষ মিছিল করছে। লিজ টাকা দেয়নি, তাই তাদের আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে, তাদের নিজের জমির লিজ টাকা চাইছে, অধিকার চাইছে। তো সেই জন্যই অবিলম্বে এদের যদি সন্দেশখালি শান্ত রাখতে হয় তাহলে এদেরকে গ্রেপ্তার করতে হবে। আর যে অডিও ক্লিপ বেরিয়েছে আমি স্বয়ং চ্যালেঞ্জ করছি, এটা 100% এটা উত্তম সর্দারের, মানে এখানে টিএমসির কোনো ভোট নেই। সন্দেশখালী বিধানসভাতে টিএমসি সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে, এখানে যা ভোট হয় ওই মস্তানি রাত চলে, মস্তান করে ভোট নিয়েছে। আজকে যারা মেম্বার এই শিবু হাজরা উত্তম সর্দার, এ কি ভোটে জিতেছে নাকি? ভোটে দাঁড়াক, একটা আমরা এখানে একটা সাধারণ একটা গরিব মানুষকে, একটা ভ্যান চালক যা হোক, যে কোনো মানুষ সাধারণ মানুষকে দাঁড় করিয়ে দেবো, গোহারা হারবে প্রত্যেকটা বুথে। এখান থেকে এবার তৃণমূল কংগ্রেস নীল হয়ে যাবে। তবে সন্দেশখালীতে অভিযোগের পাল্টা অভিযোগে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। শেখ শাহজাহানের কারণে সন্দেশখালী এমনিতেই খবরের শিরোনামে ছিল, এখন এনও অভিযোগ ওঠায় রাজনৈতিক চর্চা পেয়েছে ইন্ধন। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, রিপোর্ট ট্রাইব টিভি।